বৌবাজারের <laughs> উদয়ন হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে এই ঘটনায় ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশ ওই আবাসিকের চোদ্দ জনকে গ্রেফতার করেছে তাদের আদালত থেকে পুলিশি হেফাজতে নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ গত শুক্রবারের পরে সোমবার তদন্ত আধিকারিকরা ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ওই হোস্টেলে যান সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় ঠিক কি হয়েছিল সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পুলিশের তরফ তরফে ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থলে নমুনা সংগ্রহের পাশাপাশি তথ্য প্রমাণ সংগ্রহ করবেন প্রসঙ্গত শুক্রবারের ওই ঘটনার পরেই উদয়ন হোস্টেলের সমস্ত আবাসিকরা হোস্টেল থেকে অন্যত্র চলে গিয়েছেন হোস্টেলের গেট পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টা পাহারার জন্য দুজন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা